তুমি জানো জানো এখন পেশেন্টের ভয়ানক রেসপিরেটরি ট্রাবল হচ্ছে। আরে আমার আজকে নাইট ডিউটি ছিল তাই আমি জানতে পারলাম, না হলে তো আমার জানতে আর অনেক দেরি হয়ে যেত। আর তাছাড়া পেশেন্টের এখন যা কন্ডিশন তাতে যে কোনো মুহূর্তে কোলাপস করে যেতে পারে। আচ্ছা সদনম, তোমাকে এত বড় একটা পাকামো মারতে কে বলেছিল বলতো? তুমি তো কি জানো বলতো, জাস্ট ডাক্তারি পাশ করে ঢুকে গেছো চাকরিতে, কিছুই তো জানো না। এই জন্যই না তোমাকে নেওয়ার আমার একদম ইচ্ছে ছিল না। দেখো সদনম, ওই বই পড়া বিদ্যে আর হাতে কলমের বিদ্যের মধ্যে না অনেক তফাত আছে, আর ইন্টারভিউ বোর্ডের বাকি লোকজন তোমার রেজাল্ট দেখে একেবারে গলে গেল। তারা তো জানতো না যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু আমি জানি তোমার দ্বারা কিচ্ছু হবে না। ফোনটা আমাকে দাও সবনি, আমি কথা বলবো, ফোনটা আমাকে দাও তো। তুমি কেন কথা বলবে, এটা একটা অফিশিয়াল কল, তোমার তো এই ফোন ধরার কোনো কারণ নেই, আমায় কথা বলতে দাও। হ্যালো সূর্য, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি আমি। তুমি এসে কি করবে সবনি, আমি কি তোমার মুখ দেখার জন্য এখানে বসে থাকবো? সূর্যদা পেশেন্ট আমার আন্ডারে ছিল, তো পেশেন্টের যখন কোনো ক্রাইসিস হচ্ছে তখন তো আমার পৌঁছানো উচিত, আমার ওখানে যাওয়া উচিত, সেই কারণে আমি আপনাকে বলছি যে আমি এক্ষুনি আসছি। শাট আপ সদনম, তুমি আমাকে দায়িত্ব দেখিও না। হ্যাঁ পেশেন্টের এখন এরকম কন্ডিশন, তুমি আমাকে দায়িত্বের কথা বলছো? তোমাকে তো আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, কি করলে সেটা? তোমাকে যখন বলেছিলাম যে যা কিছু করবে আমাকে রিপোর্ট করবে, তুমি যখন ওষুধটা চেঞ্জ করেছো তখন আমাকে জানিয়েছিলে, আমাকে রিপোর্ট করেছিলে তুমি? সূর্যদা প্রতিটা পদক্ষেপে যা করছি সেটা যদি আপনাকে জিজ্ঞেস করে করি তাহলে তো আমার মনে হবে না আমি একজন ডাক্তার। আর আপনি কিন্তু এটা আমায় প্রথম দিন বলেননি, আপনি আমাকে বলেছিলেন যদি কোনো মেজর প্রবলেম হয় সেটা যেন আপনাকে জানাই, আর এটা তো কোনো মেজর প্রবলেম না। এটা মেজর প্রবলেম নয় তো কোনটা মেজর প্রবলেম সদনম? নার্স অক্সিজেনটা বাড়াও, আজকে ভদ্রলোক মরতে বসেছেন। তুমি জানো পেশেন্টটা যদি কিছু হয়ে যায় তাহলে ওর বাড়ির লোক কি আমাকে ছাড়বে? এতদিন ভদ্রলোক এই হসপিটালে ভর্তি আছেন, আমরা ওনার বাড়ির লোকজনকে আশ্বাস দিতে শুরু করেছিলাম যে উনি ভালো হয়ে যাবেন, সুস্থ হয়ে যাবেন, আর এরকম একটা পয়েন্টে তুমি ওষুধটা চেঞ্জ করে দিলে। তুমি তো জানতে যে ভদ্রলোকের কয়েকটা ওষুধে রেজিস্ট্যান্স আছে। আমি সমস্ত টেস্ট করে নিয়েছিলাম সূর্যদা, ওই ওষুধে কোনো রেজিস্ট্যান্স ছিল না। তুমি কি সব বুঝে গেছো সদনম? ভদ্রলোকের যদি এই ওষুধে রেজিস্ট্যান্স না থাকতো তাহলে ওষুধটা খাওয়ার পর এরকম প্রবলেম হতো কখনো? সূর্যদা প্লিজ আমার কথাটা একটু ভালো করে শুনুন, আমি কিন্তু ওষুধটা শুরু করেছিলাম দুদিন আগে, সেই দুদিন কিন্তু পেশেন্টের কোনো প্রবলেম হয়নি, পেশেন্ট ইমপ্রুভ করছিল। দুদিন পর হঠাৎ করে তিন দিনের মাথায় পেশেন্টের প্রবলেম হতে শুরু করলো, এটা হতে পারে না সূর্যদা। তাহলে প্রবলেমটা হলো কেন সামনে? ভদ্রলোকের কন্ডিশন যতই ক্রিটিক্যাল থাক উনি তো আস্তে আস্তে সুস্থ হওয়ার দিকে এগোচ্ছিলেন, ভালো হওয়ার দিকে এগোচ্ছিলেন, কিন্তু এখন ওনার যা কন্ডিশন আমি তো বুঝতে পারছি না যে ওনাকে বাঁচাতে পারবো কিনা। যত সব রাবিশ লোকজন ঢুকেছে এই হসপিটালে, বোকাস। আমি তো এখন শবনমের খুব কাছের হওয়ার চেষ্টা করছি, নিজেকে শবনমের ওয়েলবিশার প্রমাণ করার চেষ্টা করছি, তাই জন্যই ওদের এখন এই কথাগুলো মনে হচ্ছে যেগুলো আলোচনা হচ্ছে। রোহিণী প্লিজ আমাকে একটু বলো, আমার তো কৌতূহল হচ্ছে, তাছাড়া আমাকে তো জানতে হবে ঠিক কতটা বিপদে পড়বে ও। এই মেয়ে তো আবার কোনো কিছুতে হার মানেন না, দেখা গেল এই বিপদ থেকে উদ্ধার পেয়ে গেল, তখন এতদিন যা পারতো তা পারতো, তবে এবার আর পারবে বলে মনে হয় না। এতদিন তো শুধুমাত্র আমার আর যশের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, কিন্তু এবার তো একটা তৃতীয় ব্যক্তি মানে একজন পাবলিকের কমন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে ও, বুঝতে পারছো? মানে শবনম করেছেটা কি? ভুল ইঞ্জেকশন পুশ করেছে আন্টি, যাতে লোকটার একটা ডেঞ্জারাস ক্ষতি হয়ে যায়, এমন একটা ভুল ইঞ্জেকশন কারোর সাথে কনসাল্ট না করে টেস্ট না করে পুশ করে দিয়েছে। আচ্ছা সত্যি এটা করেছে তো? জনগণের কাছে এটাই সত্যি হবে। বুঝতে পেরেছি, বুঝেছি বুঝেছি আমি। দেখো আন্টি, ও যদি আমার সামনে এসে না দাঁড়াতো তাহলে হয়তো এই ক্ষতিটা আমি ওর করতাম না। ও যদি এই নতুন হসপিটালটা এসে নিজেকে বিরাট ডাক্তার হিসেবে প্রমাণ করতে না চাইতো
তাহলেও কিন্তু আমি ক্ষতিটা ওর করতাম না। কিন্তু ওর ওভার কনফিডেন্সটা তুমি ভাবো, ও কারোর সাথে কনসাল্ট না করে জাস্ট ওরম একজন ক্রিটিক্যাল পেশেন্টের ওষুধ পাল্টে দিয়েছে। লাকিলি পেশেন্টও ইমপ্রুভ করা শুরু করেছে। ও প্রতিশ্রুতি দিয়েছে পেশেন্টকে যে এক মাসের মধ্যে তাকে বাড়ি ফিরিয়ে দেবে, অথচ এই পেশেন্টের বাড়ি ফিরে যাওয়ার কোনো চান্সই ছিল না। তারপর তারপর আর কি, তারপর যা হওয়ার তাই হয়েছে। ওর এই জায়গাটাই তো আমি ভাঙতে চেয়েছি, এই কনফিডেন্সের জায়গাটাই তো আমি ভাঙতে চেয়েছি। ওর ইমেজ এই হসপিটালে অন্তত আমি ঠিক থাকতেই দেব না, ইম্পসিবল। ও যা করেছে তার দাম ওকে দিতেই হবে, এবং এই চাকরি ক্ষেত্রে তো দিতেই হবে। গেল ওর চাকরি, চাকরি চলে যাবে, এবার যাবে, আমি কি করবো তাতে? এটা তো আমার ভাবারও বিষয় না। না, আমি বলছি তাই আর কি। আমিও তাই বলছি। ভদ্রলোককে আমি যে ইঞ্জেকশনটা পুশ করেছি তাতে ক্রিটিক্যাল কন্ডিশনটা তো আরো বাড়বে, এটুকু তো হবেই। আর ঠিক তখনই, এই রোহিণী, যদি প্রমাণ হয়ে যায় ওষুধটা শবনম দেয়নি, তুমি দিয়েছো, তখন কি করে প্রমাণ হবে আন্টি? আমি ওখান থেকে তো সবাইকে সরিয়ে দিয়েছিলাম ওই মুহূর্তে। আমি আয়াকে সরিয়ে দিয়েছিলাম, যে নার্সটি ছিল অন ডিউটি তাকে তো আমি, স্বপ্নদীপ আছে না আমাদের ওই বন্ধু, স্বপ্নদীপের কাছে একটা মিথ্যে কথা বলে পাঠিয়েছিলাম যে ও একটা বড় হসপিটাল ওপেন করছে, ওখানে অপরচুনিটি বেটার, ওখানে নার্স খুঁজছেন ভালো, তুমি যাও গিয়ে কথা বলো, এই বলে পাঠিয়েছিলাম। নার্সটিও লোভে পড়ে চলে গেছে। তুমি ভাবতে পারো কোন এক্সটেন্টে গেলে আমাকে নার্সের ড্রেস পরে এই কাজটা করতে হয়েছে। ওখানকার স্টাফেরা সবাই আমাকে চেনে, এনি মোমেন্ট আমাকে ধরে ফেললে আমার জাস্ট মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যেত, কিন্তু এই রিস্কটা আমাকে নিতে হয়েছে শবনমের জন্য, আমাকে নিতেই হয়েছে, আমার কিছু করার ছিল না। আর সূর্যদা আমাদের যিনি সিনিয়র, উনি আজকেই ডিউটিতে ছিলেন। আমি বেছে বেছে আজকের দিনটাকে টার্গেট করেছিলাম এই কারণেই, সূর্যদা ডিউটিতে থাকবেন, যখন পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল হবে তখন স্বাভাবিকভাবেই শবনমের ডাক পড়বে। সূর্যদা শবনমকে জিজ্ঞেস করবেন এত ক্রিটিক্যাল কন্ডিশন কেন হলো। রোহিণী, কি হতে পারে এর জন্য? অনেক কিছু হতে পারে, এর জন্য চাকরিটাও চলে যেতে পারে। যদি প্রমাণিত হয় যে শবনমের ভুল ইঞ্জেকশন পুশ করার জন্য আজকে পেশেন্টের কন্ডিশন এতটা ক্রিটিক্যাল হয়েছে, তাহলে ওর চাকরিটাও চলে যেতে পারে। অন্তত একটা গাছছড়া তো ভাঙতে পারলাম। আর তার উপর যদি পেশেন্ট পার্টি কমপ্লেন করে তাহলে তো পোয়া বারো, রেজিস্ট্রেশনটাই ক্যান্সেল হয়ে যেতে পারে, তাই নাকি? তুমি বুঝতে পারছো না না আমি কি রিস্কটা নিয়েছি। একটা নার্সের ড্রেস পরে ওখানে গিয়ে ওভাবে ইঞ্জেকশন পুশ করা চারটিখানি কথা একজনও যদি দেখে ফেলতো না আন্টি, আমার চাকরিটা চলে যেত আজকে। তার থেকেও বড় কথা হলো, যদি আজকে পেশেন্টের কন্ডিশন আরো ডিটোরিয়েট করে এবং সেটাও ভুল ইনজেকশনের কারণে, সেটাও আমি ছদ্মবেশে নার্সের কস্টিউমে গিয়ে করেছি বলে, আমার তো জেল হবে, জেল অনিবার্য আমার। আর এই কাজটা আমার করতে হয়েছে তার কারণ প্রত্যেক দিন যশ আর শবনমকে চোখের সামনে একই হসপিটালে দেখা আমার পক্ষে সম্ভব নয় আন্টি, আমার পক্ষে অন্তত সম্ভব নয়। আমাকে এক্ষুনি বেরোতে হবে। দাঁড়াও দাঁড়াও, বেরোতে হবে মানে কি? তোমাকে বেরোতে হবে মানে? আরে তুমি বেরোলে তো আমাকেও বেরোতে হবে তোমার সাথে, তোমাকে কি আমি একা যেতে দেবো নাকি? আমি কেন যাবে বলো তো? এটা তো তোমার ডিউটি না, এটা আমার ডিউটি। কাল সকালে তোমার ডিউটি আছে, তোমাকে এমনিতেই হাসপাতালে যেতে হবে। আর তুমি আমি দুজনে এক হাসপাতালে চাকরি করে বলি যে সবসময় তোমাকে আমায় নিয়ে যেতে হবে, তার তো কোনো মানে নেই। আর তুমি যদি ডাক্তার না হতে তখন কি হতো? তখন তো তুমি আমার সাথে যেতে না, কিংবা তুমি যদি অন্য কোথাও চাকরি করতে তখনও তুমি আমার সাথে যেতে না, আমি আলাদা থাকলে তখনও তুমি আমার সাথে যেতে না, আমি একাই যেতাম। আমরা এক জায়গায় চাকরি করি বলে সবসময় তো প্রিভিলেজ নেওয়ার কোনো মানে হয় না। আর দেখো আমার সত্যিই খুব টেনশন হচ্ছে, আমি আমি তোমায় বোঝাতে পারছি না আমার কতটা টেনশন হচ্ছে। কথায় কথা বারে আমি বরঞ্চ একটা ক্যাব ভাড়া করে বেরিয়ে যাচ্ছি। শবনম, আমি ডাক্তার এবং আমি ওই একই হসপিটালে কাজ করি। ঘটনাচক্রে যখন তুমি আমার স্ত্রী, তখন তোমার এই লজিকগুলো আমি জাস্ট মেনে নিতে পারছি না। আমি গাড়ি বের করছি, তুমি তৈরি হয়ে চুপচাপ নিচে চলে এসো। আর এই বিষয়টা নিয়ে আমি আর কোনো আর্গুমেন্ট করতে চাই না। দেখো অনেক দেরি হয়ে গেছে, আমাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে, যাওয়া উচিত। তবে একটা কথা আছে জানো, মানে আই মিন আমারও এটা ফিল হয়েছে কোথাও যে তুমি ওর ওষুধটা চেঞ্জ করে ঠিক করোনি।
বাট তুমি বললে যে পেশেন্ট রেসপন্ড করেছে ওষুধটা দেওয়ার পর, তাই আমি একটু ভরসা পেলাম। তো অনেক সময় এরকম হয় যে আমরা কোনো ওষুধ অ্যাপ্লাই করি পেশেন্টের উপরে, সেটা সেই মুহূর্তে হয়তো কোনো অ্যাকশন নেয় না, এক দুদিন পর নেয়। এই ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। এখন পেশেন্ট ডিটোরিয়েট করছে, আমার মনে হয় তুমি এটা ঠিক করো নি স্বপ্ন। আমি কনফিডেন্ট, আমি ওষুধটা চেঞ্জ করে কোনো ভুল করিনি। স্বপ্ন, জীবনে কখনো কখনো হারতে শিখতে হয়, তাতে কিছু এসে যায় না। তুমি যে ওই ওষুধটা অ্যাপ্লাই করার পরই পেশেন্টের এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো পরিষ্কার, বলো? পরিষ্কার বুঝতে পারছি না, এরকম তো হওয়ার কথা না। পেশেন্ট তো ইমপ্রুভ করছিল, হঠাৎ এতটা কি করে ডিটোরিয়েট করে গেল? আমাকে না গিয়ে সমস্তটা দেখতে হবে, পেশেন্টের ফুল একটা চেক আপ করাতে হবে, সমস্ত টেস্ট করতে হবে যে কোথা থেকে এই প্রবলেমটা হলো। আর দেরি করে ঠিক হবে না, এক্ষুনি বেরোতে হবে। চলো, আমি আমি তৈরি হয়ে আসছি। রোহিণী, তোমার কষ্ট হওয়াটা তো স্বাভাবিক, তুমি এত দূর পর্যন্ত যখন এগিয়েছো তখন তোমারই জিত হবে, তুমি দেখো। আশীর্বাদ করো আন্টি, তাই যেন হয়। আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় আছে, তবে তুমি শুধু একাই কিন্তু স্ট্র্যাটেজি বদলাওনি, আমি নিজের স্ট্র্যাটেজিও বদলেছি। আমি ভীষণ ভালো ব্যবহার করি ওর সাথে, এমন ভালো ব্যবহার করি যেন ও ছাড়া আমার জীবনে প্রিয় মানুষ আর কেউ নেই। এটাই তো হওয়া উচিত আন্টি, যুদ্ধ যতদিন না আমরা জয়লাভ করতে পারছি ততদিন পর্যন্ত তো স্ট্র্যাটেজি বদলাতেই হবে, কন্টিনিউয়াসলি বদলাতে হবে। সেটা তুমিও করছো, সেটা আমিও করছি। তবে কাল সকালবেলা তুমি সত্যি সত্যি খবরটা পাবে যে শবনমের ফাইনালি কী হলো, কারণ এটা নিয়ে তো একটা শোরগোল পড়বেই, মহা শোরগোল পড়বে। পেশেন্ট পার্টি তো ছাড়বেই না, সূর্যদাও ছেড়ে কথা বলবে না। রোহিণী, আমার ছেলের কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ও কোনো বিপদে পড়বে না তো? না 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 না, একদমই না। যশ জড়াবে না। যশ কেন জড়াবে? যশ আর শবনম স্বামী স্ত্রী, তার মানে তো এই নয় যে শবনমের যে কোনো কাজের দায় যশের ওপর পড়বে, সেটা কেন হতে যাবে? যশ এখানে কোনোভাবেই জড়াবে না আন্টি। এই হসপিটালে শবনমের চাকরি করাটা হবে না, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিলাম। আপাতত এই ছোট্ট স্টেপেই আমি খুশি, ছোট্ট ছোট্ট স্টেপ নিয়েই তো এগোতে হবে আমাদের। রোহিণী, আমি কিন্তু এও শুনলাম ওরা বেড়াতে যাওয়ার কথা ভাবছে। আবার বেড়াতে যাওয়া? আগে এই ধাক্কাটা সামলে উঠুক, তারপর যদি ওদের স্ট্রেংথ থাকে তাহলে যাবে বেড়াতে। তবে বেড়াতে গেলেও সেই বেড়ানোটাও যে খুব আনন্দের এবং সুখকর হবে সেটা বোধ হয় নয়। তার মানে? মানেটা সবই কি এখন তোমাকে ফোনে বলে দেবো আন্টি? সব যদি তোমাকে ফোনে বলে দিই তাহলে তোমার সঙ্গে যখন আমার দেখা হবে সামনাসামনি আমরা কি কথা বলবো? এটুকু না হয় তখনকার জন্য তোলা থাক, কেমন? রাখি, গুড নাইট। আমি কোনো কথা শুনতে চাই না, যে ডাক্তার ছিল তাকে ডাকুন, তার সাথে কথা বলবো, তাকে কিন্তু আপনারা হসপিটালে আমি জানিয়ে পড়ে দেবো। কেন আমরা তো চেষ্টা করছি নাকি? না না, আপনি তো আমাকে নিজে ফোনে বললেন যে আমার বাবার জন্য আপনার হাতে আর করার মতন কিছু নেই, পেশেন্ট কমসে সিং করে যাচ্ছে, তাহলে আপনি কি করছেন একটু বলুন দাদা। দেখুন দেখুন, পেশেন্টের অবস্থা যে ক্রিটিক্যাল ছিল সেটা তো আপনারা নিজেরাই জানেন। হ্যাঁ জানি, ক্রিটিক্যাল ছিল বলে তো এতগুলো টাকা খরচা হয়েছে, এতগুলো টাকার বিল করেছেন আপনারা। আর তারপরে যখন পেশেন্ট সুস্থ অবস্থার দিকে গেল, যখন বললেন পেশেন্টকে এক মাস বাদে আপনারা ছেড়ে দেবেন, আর তখনই পেশেন্ট সিং করে গেল, কি এমন হয়েছিল ডাক্তারবাবু? আমার বাবার বলতেই হবে আপনাকে, আমি আমার বাবাকে দেখতে চাই, এই মুহূর্তে দেখতে চাই আমি। দেখুন আমার কথাটা শুনুন, এখন পেশেন্টের কাছে যাওয়া যাবে না, আমরা যা করছি পেশেন্টের ভালোর জন্যই করছি, যাতে উনি ভালো হয়ে ওঠেন।
আসলে ওনার বডি আর পারমিট করছে না, বডি নিতে পারছে না কিছু। শুনুন ডাক্তার বাবু, আমরা কিন্তু এই হসপিটালটা জ্বালিয়ে দেবো, বাইরে কিন্তু অনেক লোক আছে, আপনি কিন্তু জানেন না, আপনি কিন্তু ভুল জায়গায় খেলতে এসেছেন। আপনাকে বলতেই হবে আমার বাবা কি হয়েছিল, বলুন আপনি। দেখুন দেখুন, উনি আমার আন্ডারে ছিলেন, আসলে আমার একজন জুনিয়র ডাক্তার, আমার সাবঅর্ডিনেট, তিনি আমার সাথে কোনো কনসাল্ট না করে ওনার একটা ওষুধ চেঞ্জ করে দেন, তার ফলে একটা এরকম ক্রাইসিস তৈরি হয়েছে। আমরা আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে চেষ্টা করছি সেটাকে কন্ট্রোল করার। কে সেই জুনিয়র ডাক্তার? ডাকুন, আমাদের হাতে ছেড়ে দিন তাকে। আমাদের পেশেন্টের যদি কিছু হয়ে যায় না, আমরা কিন্তু তাকে ছাড়বো না, আমাদের হাতে তাকে তুলে দিন। দেখুন একটু শান্ত হন আপনারা, উনি আসছেন, আমি ফোন করেছি, উনি আসছেন অন দ্য ওয়ে। প্লিজ আপনারা একটু বিশ্বাস করুন যে আমরা পেশেন্টের এতদিন ধরে চিকিৎসা করছি, এতদিন ধরে এত যত্ন করছি, তার কোনো ক্ষতি করার জন্য তো নয়। আমরা তো অ্যাজ এ ডক্টর এটা চাই যে উনি ভালো হয়ে উঠুন। প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা এইভাবে হসপিটালের প্রপার্টি নষ্ট করবেন না প্লিজ। কি নষ্ট করব না? হ্যাঁ, আপনার জুনিয়র ডাক্তার আপনার সঙ্গে আলোচনা না করে একটা ওষুধ দিয়ে দিল, আপনি সেই জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে কোন স্টেপ নিয়েছেন? নেওয়া হচ্ছে দেখুন ডাক্তারের উপর প্রপার স্টেপ আমরা নেব, এটুকুনি ভরসা আপনারা আমাদের উপর রাখতে পারেন। কি ভরসা রাখবো, কি ভরসা রাখবো? আপনার জুনিয়র ডাক্তারের চাকরি চলে গেলে কি আমার বাবার প্রাণটা ফিরে আসবে? বলুন আমার বাবা এখন কি কন্ডিশন আছে, বলুন প্লিজ ডাক্তার বাবু। ঠিক আছে, আমরা চেষ্টা করছি, বিশ্বাস করুন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। আসলে উনি কোমায় চলে গেছেন, কোনোভাবে রেসপন্স করছেন না, শুধু আমি একা নই, আপনারা বিশ্বাস করুন ওখানে গ্রুপ অফ ডক্টরস রয়েছেন। দেখুন আমি এতক্ষণ ওখানে ছিলাম, ওনার ট্রিটমেন্ট করছিলাম, এই জাস্ট বেরিয়েছি ওখানে। সূর্যদা, সূর্যদা কি হয়েছে একটু বলুন। ইনি 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 বলুন, আপনি চুপ করে থাকুন। না না, ইনি নন, ইনি নন, আপনারা ভুল করছেন, ইনি একজন ডাক্তার, আমাদেরই মতনই একজন ডাক্তার, আসলে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এত রাতে খবর পেয়ে পেশেন্টকে দেখতে এসেছেন, যদি কোনোভাবে পেশেন্টকে বাঁচানো যায় এটাই। তাহলে আপনাদের সেই জুনিয়র ডাক্তার এখন নেই কেন? দেখুন সেটা উনি এলে আপনারা তার সাথে বোঝাপড়া করে নেবেন প্লিজ। সূর্যদা প্লিজ একটু খুলে বলবেন কি হয়েছে, আমি ফোনে শুনলাম, আমি তো পুরোটা ডিটেলসে জানি না, আমি শুনলাম শাবনম ওষুধ চেঞ্জ করে দিয়েছে, কেন, মানে কেন, কাকে জিজ্ঞেস করে, আপনার সাথে কনসাল্ট না করে কি করে ওষুধটা চেঞ্জ করে দিতে পারে হঠাৎ করে? মানে আপনি তো ফুল চার্জ দেননি ওকে, ও তো আপনার আন্ডারে থেকে কাজটা করছে, আপনার আন্ডারে থেকে কি করে এই কাজটা হয় বলুন তো আপনি। আমি জানি না রোহিণী, ও কেন এটা করলো বা কিভাবে এটা করলো, মানে কন্ডিশন এখন এটাই যে পেশেন্ট আস্তে আস্তে সার্ভাইভ করছিল, কিন্তু আজকে হঠাৎ করে পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, এখন উনি কোমায় চলে গেছে। কি বলছেন আপনি, হিমা এই পেশেন্ট তো ধীরে ধীরে ইম্প্রুভ করছিল, কন্ডিশন বেটার হচ্ছিল তো। হে ভগবান, আপনি তো শুরুর দিন থেকে আমাদের বলেছেন একজন ক্রিটিক্যাল পেশেন্ট, কি যত্ন করে কি প্রচেষ্টায় আপনি বাঁচিয়ে তোলার চেষ্টা করছিলেন, হি ওয়াজ ইম্প্রুভিং, আর একদিনে হঠাৎ করে এই মেডিসিনের জন্য। আমরা এখন দেখিনি শাবনমকে বাঁচাতে আসবে, জশেরও তো ক্ষতি হয়ে যাবে। সূর্যদা তুমি চিন্তা করো না রোহিণী, আমি জশকে কিছুতেই ওদের কাছে যেতে দেবো না, পুরো ব্যাপারটা শাবনম একাই কেস করবে। আমি আপনাদের কোনো কথা শুনতে চাই না, আপনি কেন ক্ষতি করলেন এত বড়, বলুন আপনি ডাক্তারের সঙ্গে কথা না বলে কেন বাবার ওষুধ পাল্টালেন, বলুন আপনি কিন্তু কাউকে ছেড়ে দেবো না, বলুন আপনি কি বলেন, কি করতে চান, মারবেন তো আমাকে, ঠিক আছে মারুন, আমার জীবনে কোনো দাম নেই, আপনারা যদি মারতে চান আমার মতো হাজারটা শাবনম খাতুন জন্মাবে, যা করার আপনারা করবেন, কিন্তু সবার আগে আমার পেশেন্টকে দেখতে দিন প্লিজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মেরে ফেলে এখন দেখতে দিন, আপনি বড় ডাক্তারবাবুর সঙ্গে কথা না বলে ওষুধ বদলেছেন কেন? শুনুন আমার কথাটা একবার শুনুন আপনারা। তুমি ভেতরে যাও, ভেতরে যাও তুমি। দেখো প্লিজ, এটা আমার প্রফেশনাল জায়গা, আমার কাজের জায়গা, আমাকে প্লিজ এভাবে প্রোটেক্ট করার চেষ্টা করো না। আমার কপালে যদি ওনাদের হাতে মৃত্যু থাকে তাহলে আমি মরব, কিন্তু আমাকে তো একবার সত্যিটা জানতে হবে। আমি নিজে আমার পেশেন্টকে বলেছিলাম যে আমি এক মাসের মধ্যে তাকে বাড়ি পাঠিয়ে দেব। আপনাদের কারো না কারোর সাথে আমার ভিজিটিং অবস্থা দেখা হয়েছে, হয়নি বলুন না আপনারা। না না, তাহলে আপনি বলুন আমার বাবার এই অবস্থা হলো কেন, হলো কেন আমার বাবার এই অবস্থা, আপনি উত্তর দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার পেশেন্টের ওষুধ চেঞ্জ করেছিলাম। আপনি আপনি ওষুধটা কেন বদলেছেন সেটা তো আমাকে বলবেন, বলুন।
দেখুন আমি একজন ইন্ডিপেন্ডেন্ট ডাক্তার, জুনিয়র হতে পারি, কিন্তু আমি তো কোনো ডিসিশন নিতেই পারি। আমার মনে হয়েছিল যে আমার পেশেন্টকে এই ওষুধটা দেওয়া দরকার, তাই আমি দিয়েছি। আমার কর্তৃপক্ষ, আমার সিনিয়র ডাক্তার কিন্তু বিচার বিবেচনা করেই আমাকে এখানে ঢুকিয়েছেন, আমাকে কাজে নিয়েছেন। আমি এমনি এমনি এখানে ঢুকে পড়িনি। আর প্রত্যেকটা ওষুধ চেঞ্জ করতে গেলে কি আমাকে সিনিয়র ডাক্তারের পারমিশন নিতে হবে? পেশেন্ট একটা অন্য ওষুধ খাচ্ছিল, তারপর আমার মনে হয়েছে যে আমি ওষুধটা চেঞ্জ করে দেখতে পারি, এবং ওষুধটা চেঞ্জ করার পর আমার পেশেন্ট ইমপ্রুভ করছিল। হঠাৎ করে দুদিন পর আমার পেশেন্টের এই কন্ডিশন হতে পারে না, সেটার কারণ কিন্তু আমার ওষুধ নয়। কেন বুঝতে পারছেন না আপনারা?